সোমবার মুর্শিদাবাদ জেলায় নতুন করে 5 জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেল। 3 জন মুর্শিদাবাদ পৌরসভা এলাকার বাসিন্দা এবং 2 জন ধুলিয়ান পৌরসভা এলাকার বাসিন্দা। এদেরকে বহরমপুর কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 212 জন, যদিও এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 191 জন।